সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ ছিলেন অটোমান সাম্রাজ্যের 34তম খলিফা ও পৃথিবীর ইতিহাসে ইসলামী খিলাফতের সাম্রাজ্য শাসনকারী সর্বশেষ সুলতান, যার পতনের মাধ্যমে উসমানীয় সাম্রাজ্য বা অটোমান সাম্রাজ্যের সুদীর্ঘ বছরের শাসন সমাপ্ত হয়। তার জন্ম হয় 21 সেপ্টেম্বর 1842 সালে ইস্তাম্বুলে অটোমান সাম্রাজ্যের তোপকাপি প্রাসাদে। তিনি ছিলেন সুলতান আব্দুল মজিদের পুত্র, যিনি দীর্ঘ 30 বছরেরও বেশি সময় ধরে শাসনকার্য পরিচালনা করেন। সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ যখন খেলাফতের দায়িত্বপ্রাপ্ত হন, তৎকালীন সময়ে অন্যান্য সাম্রাজ্যগুলোর তুলনায় সামরিক ও অর্থনৈতিক দিক বিবেচনায় অটোমান সাম্রাজ্য ছিল টালমাটাল অবস্থায়। পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্র, অভ্যন্তরীণ দ্বন্দ্বকোন্দল ও বিশৃঙ্খলা বিশাল সাম্রাজ্য প্রায় গ্রাস করে নিয়েছিল। সুলতান আব্দুল হামিদ দায়িত্ব পাওয়ার পর থেকে এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তার অসামান্য শাসন ব্যবস্থা ও দক্ষতায় সাম্রাজ্যের অবকাঠামোগত উন্নতি সাধিত হয়। ব্যক্তিগত জীবনে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ ছিলেন ধর্মপরায়ণ একজন খলিফা। একজন প্রকৃত খলিফার সকল গুণাবলী ছিল তার। সাম্রাজ্যের বিশৃঙ্খল পরিবেশকে তিনি আস্তে আস্তে পুনরায় স্বাভাবিক করে তোলেন। প্রিয় দর্শক, আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চাইলে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। তার শাসনামলে অটোমান সাম্রাজ্যের উল্লেখযোগ্য কিছু কাজ রয়েছে। তন্মধ্যে হেজাজ রেলওয়ে চালু করেন, যেটা ইস্তাম্বুল, ফিলিস্তিন ও মদিনা শহরকে সংযুক্ত করে, যা আজও গোটা পৃথিবীর মাঝে বিখ্যাত হয়ে আছে এবং তাকে ইতিহাসের মহান নায়ক হিসাবে পরিচিত করেছে। তাছাড়া তার বিশেষ প্রচেষ্টায় ইসলামী শিক্ষার পাশাপাশি আইন, প্রকৌশল, ব্যবসায়, কৃষি ইত্যাদি বহুমুখী শিক্ষার প্রসার ঘটান। টেলিগ্রাম ও রেলপথের অভূতপূর্ব উন্নতি সাধন করেন। এছাড়া সাম্রাজ্যের সব জায়গায় প্রাথমিক, মাধ্যমিক ও সামরিক শিক্ষা প্রতিষ্ঠান করে তোলার দিকেও তিনি বিশেষ মনোযোগী ছিলেন। ইস্তাম্বুলে দারুল ফুনুন নামে একটি উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান করে তুলেছিলেন, পরবর্তী সময়ে যা ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় নামে পৃথিবীজোড়া খ্যাতি অর্জন করে। মক্কা শহরকে বন্যা থেকে রক্ষার জন্য আধুনিক পানি সঞ্চালন পদ্ধতিও তার অবদান। তিনি সমগ্র মুসলিমদের একত্রিত করার জন্য একটি মুসলিম ইউনিয়ন গঠনের প্রচেষ্টা চালান। মুসলিম জাহানের সুখ দুঃখের সাথী ছিলেন তিনি। ছিলেন বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বে বিশ্বাসী এবং পশ্চিমা জাতীয়তাবাদের ঘোর বিরোধী। পশ্চিমা উপনিবেশবাদ এবং ইহুদি ষড়যন্ত্রের ব্যাপারেও ছিলেন কঠোর। পরোয়া করেননি কাউকে, কাউকে ছেড়ে কথা বলেননি। নীতির প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। স্বদেশী ও ভিনদেশী প্রশাসনিক ব্যক্তিরা তার রক্তচক্ষু দেখলেই ভয়ে ঘাবড়ে যেত। এতে করে ঘরে বাইরে সকলে চক্ষুশূলে পরিণত হয়েছিলেন। সকলের চোখে তিনি ছিলেন এক মূর্তিমান আতঙ্কের নাম। তবে অটোমান সাম্রাজ্য বা ইসলামী খিলাফতের জন্য তিনি ছিলেন শেষ প্রতিরোধ শক্তি। ইহুদিরা বাইতুল মুকাদ্দাস হস্তান্তরের জন্য 150 মিলিয়ন পাউন্ড দিতে চেয়েছিল, কিন্তু তিনি মুসলিম বিশ্বের এক চুল মাটি ছাড়তেও রাজি হননি। 1901 সালে ইহুদি মিজরারারো কারোসা নামের একজন ব্যাংকার তার দুইজন সহযোগী সহ ইস্তাম্বুলে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের রাজপ্রাসাদে আসেন এবং প্রতিনিধির মাধ্যমে সুলতানের কাছে নিম্নোক্ত প্রস্তাব পেশ করেন। প্রথমত, উসমানীয় খিলাফতের সব ঋণ শোধ করে দেওয়া হবে। দ্বিতীয়ত, উসমানী খিলাফতের জন্য শক্তিশালী নৌঘাঁটি তৈরি করে দেওয়া হবে। ও শেষ প্রস্তাব ছিল তুরস্কের উন্নয়নের জন্য 3,50,00,000 স্বর্ণমুদ্রা বিনা সুদে প্রদান করা হবে। এই তিন প্রস্তাবের বিনিময়স্বরূপ তারা সুলতানের কাছে যা চেয়েছিল তা হলো, ইহুদিদের যে কোনো সময় ফিলিস্তিন সফরের অনুমতি দিতে হবে, পবিত্র স্থান পরিদর্শনের উদ্দেশ্যে তাদেরকে সেখানে অনির্ধারিত সময়ের জন্য অবস্থানের সুযোগ দিতে হবে এবং জেরুজালেমের কাছে ইহুদিদের বসতি স্থাপনের জন্য কিছু জমি বরাদ্দ দিতে হবে। উল্লেখ্য, এর আগে থেকে পবিত্র স্থান পরিদর্শনের উদ্দেশ্যে ইহুদিরা জেরুজালেম আসলে 30 দিন থাকার অনুমতি ছিল, এরপর তাদের ফিরে যেতে হতো। সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ প্রতিনিধির মাধ্যমে সেই ইহুদির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে জবাবে বলেন, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভূমি জয় করেন তা গোটা মুসলিম বিশ্বের সম্পদ। আমি ফিলিস্তিনের ভূমি বিক্রি করে ইতিহাসে ঘৃণিত এবং জনগণ কর্তৃক প্রদত্ত দায়িত্বের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। তিনি হুকুম দেন এ জাতীয় প্রস্তাব নিয়ে যেন আর না আসে।
Hükümsüz infaz yoktur. Biz sadece adalet sağladık. İbret olsun ki bir daha kimse bu devletten çalmaya kalmaz. এই ঘটনার পর থেকে সুলতান ইহুদিদের জেরুজালেমে প্রবেশের ব্যাপারে আরও সতর্ক হন। তিনি উপলব্ধি করতে পারেন ইহুদিরা শুধু কৃষি এবং বাণিজ্যের জন্য ফিলিস্তিনে অবস্থান করতে চায় না, তাদের এর বাইরেও অনেক উদ্দেশ্য রয়েছে। ইহুদিবাদের জনক থিওডোর হার্জেল, তিনি ছিলেন ইহুদিদের জন্য ফিলিস্তিনে আলাদা রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা। থিওডোর হার্জেল ব্রিটিশদের সাথে একত্রিত হয়ে সুলতানের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিয়ে সুলতানের বিরুদ্ধে আন্দোলন উৎসাহিত করেন। এই থিওডোর হার্জেল জেরুজালেমে এসে সুলতানের সাক্ষাৎ কামনা করেন, কিন্তু সুলতান সাক্ষাৎ প্রদানে রাজি হয়নি। হার্জেলও চিঠির মাধ্যমে সুলতানের কাছে কিছু প্রস্তাব পেশ করেন, তার মধ্যে ফিলিস্তিনে ইহুদিদের এক মাসের পরিবর্তে সারা বছর পরিদর্শনের সুযোগ, বিনিময়ে তারা অটোমান সুলতানকে 20 মিলিয়ন স্টার্লিং পাউন্ড অর্থ প্রদান ও অটোমান ইহুদি যৌথ কোম্পানি গঠন, যার বিনিময়ে 5 মিলিয়ন তুর্কি লিরা প্রদান। এই কোম্পানির উদ্দেশ্য হবে ফিলিস্তিন ও সিরিয়া বাণিজ্যের উন্নতি ঘটিয়ে অটোমান সাম্রাজ্যের অর্থনীতির চাকা সচল রাখবে এবং কোম্পানি অটোমান সাম্রাজ্যের ঋণ পরিশোধ করবে। হার্জেল তার তৃতীয় প্রস্তাবে তুরস্কের শিক্ষা প্রসার ও ইহুদিদের বৈদেশিক নীতি হাসিল করার লক্ষ্যে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চান, যার বিনিময়ে 1,600,000 গোল্ডেন লিরা দেওয়ার প্রস্তাব দেন। সুলতান তাদের কাছে পাঠান যে এ পরিকল্পনা নিয়ে যেন আর অগ্রসর না হয়, আমি এক মুষ্টি মাটিও দেব না, যেহেতু আমি এর মালিক নই, এটা বিশ্ব মুসলিমদের সম্পদ। মুসলমানরা ফিলিস্তিনের জন্য যুদ্ধ করে বুকের তাজা রক্ত দিয়েছে এ পবিত্র ভূমির জন্য। কোনো দিন যদি ইসলামী খিলাফত ধ্বংস হয়ে যায়, সেদিন তারা বিনা পয়সায় ফিলিস্তিন দখল করতে পারবে, কিন্তু আমি যতদিন বেঁচে থাকব, আমি আমার বুক তলোয়ারে বিদ্ধ হওয়া পছন্দ করব, তবুও ফিলিস্তিনের ভূমি ইহুদিদের হাতে থাক সেটা মানব না। আমি জীবিত থাকতে আমার দেহের অঙ্গকে বিচ্ছিন্ন হতে দেব না। খিলাফতের সত্যরা খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছিল যে এই খলিফাকে না সরালে খিলাফতের কবর দেওয়া সম্ভব নয়। উসমানীয় সামরিক বাহিনীর পাশ্চাত্যপন্থী অফিসাররা সুলতান আব্দুল হামিদের শাসনের বিরোধী ছিলেন। ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত সেকুলারপন্থী তরুণ তুর্কি বিপ্লবরা তাকে মসনদ থেকে পদচ্যুত করে। নব তুর্কি নামে পরিচিত সেনা কর্মকর্তাগণ সাম্রাজ্যের ভেতরে ও বাইরে বিভিন্ন গুপ্ত সমিতি গঠন করেন। 1908 সালে তরুণ তুর্কিরা একটি অভ্যুত্থানের মাধ্যমে সুলতানকে দ্বিতীয় সাংবিধানিক রাজতন্ত্র চালু করতে বাধ্য করে, ফলে ক্ষমতা ভারসাম্য তরুণ তুর্কিদের দিকে চলে যায়। নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার জন্য সুলতানের অনুগত সৈনিকরা 1909 সালে একটি পাল্টা অভ্যুত্থান পরিচালনা করে, কিন্তু ব্যর্থ হয়। তাই তারা নানা অপবাদ আরোপ করে 1909 সালে খলিফাকে ক্ষমচ্যুত করে নির্বাসনে পাঠায় এবং তার ছোট ভাই পঞ্চম মুহাম্মদকে ক্ষমতায় বসায়। আর এর মধ্যে দিয়েই মূলত হাজার বছরের খেলাফত ব্যবস্থা বিলুপ্তির দাব উন্মোচিত হয়েছিল। 1918 খ্রিস্টাব্দের 10 ফেব্রুয়ারি টানা কয়েক বছরের নির্বাসিত জীবন থেকে চিরবিদায় নেন পশ্চিমা ষড়যন্ত্রের কাছে পরাজিত ভাগ্যহত এ সুলতান। মূলত এভাবেই তারা উসমানি খিলাফতের কাফিনে শেষ পেরেক এঁটে দেওয়া নীল নকশা বাস্তবায়নের পথ সুগম করেছিল। তার মৃত্যুর মাধ্যমে 600 বছরের উসমানীয় খিলাফতের পরিসমাপ্তি ঘটে। পরে সময়ের পরিক্রমায় আনুষ্ঠানিকভাবে খিলাফতের বিলুপ্তি সাধিত হয় 1924 খ্রিস্টাব্দে। Mekke ve Medine'nin hizmetkarı, ey yüce Abdülhamid-i Sani, Allah hilafetini kuvvetlendirsin. Bu mücadele bizim için farzdır. Paşalar, savaş başlamıştır. Bize yapılanlar Peygamber Efendimiz'e yapılanlardan çok değildir. প্রিয় দর্শক, আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চাইলে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না।